قال رسول الله صلى الله عليه وسلم لا تكسر الكلام بغير ذكر الله আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না তোমরা। فإنك كثرت الكلام بغير ذكر الله قسوة للقلب আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহর জিকির ছাড়া যারা অনর্থক কথা বেশি বলে তাদের কলব শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি আল্লাহ থেকে ওই বান্দা সবচেয়ে বেশি দূরে যেই বান্দার এই কলবটা শক্ত হয়ে যায়, এই বান্দা আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে চলে যায় যে বান্দার কলব শক্ত হয়। তাহলে জিকির শূন্য মানুষের কলব শক্ত হয়, আর কলব শক্ত যার হয় সে আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যায়। আল্লাহ আপনি আমাদের এই মজলিসটাকে জিকিরের মজলিস হিসাবে আপনি কবুল করে নেন। আপনাদের সামনে সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে মানুষের মধ্যে যারা ইনসাফের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে যারা নবীদেরকে হত্যা করে মানুষের মাঝে যারা ইনসাফের আদেশ যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং যারা ন্যায়ের আদেশ করে ইনসাফের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে এদেরকে যারা হত্যা করে ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা ইনসাফের আদেশ করে নবীদেরকে যারা হত্যা করে আর ইনসাফ ওয়ালাদেরকে যারা হত্যা করে তাদের আমল দুনিয়াতেও নষ্ট আখিরাতেও নষ্ট। ওয়ামালাকুম মিন নাসিরিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। খুব মনোযোগ দিয়ে শুনি আমরা, হত্যা কাদেরকে করে? যারা নবীদেরকে। ইনসাফের আদেশ যারা করে তাদেরকে যারা হত্যা করে। হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর একটা অপরাধের নাম। সহিহ বুখারীর 3335 কত হয়, 3335 3335 নম্বর হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما কোন মানুষ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করে ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা কোন মানুষ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরের মধ্যে যাবে। কোন ব্যক্তি যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তখন এই হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কাছে যাবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা কাবিল সর্বপ্রথম দুনিয়াতে হত্যাকাণ্ডের সূচনা করছে। এই হাদিস দ্বারা বোঝা যায় সিনেমা হল যারা দুনিয়ার মধ্যে চালু করে কবরের মধ্যে যায় সিনেমা যতজন মানুষ দেখবে ওই একটা অংশ গুনাহের অংশ তার কবরের মধ্যে চলে যাবে। সিনেমা হল চালু করছে, চালু করে উনি 36 বার হজ করছে, কয়বার? প্রত্যেকবার হজ করে সিনেমা হলের মালিক, প্রত্যেকবার হজ করে। তো উনি প্রত্যেকবার হজ করে আবার সিনেমা হলের মালিক, তো উনি সিনেমা হল বানায় কবরে গেছে। তাহলে ওনার এই যে সিনেমা দেখতেছে মানুষ সেটা কি গুনাহের কাজ কিনা? তো উনি যে গুনাহের দরজা খুলে দিয়ে কবরে গেল হাদিস দ্বারা বোঝা যায় যে তার কবরের মধ্যে গুনাহের একটা অংশ যাবে, কারণ সে গুনাহের পথ খুলে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ করা এবং গুনাহের পথ উন্মোচিত করা উভয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সহিহ বুখারীর 6533 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس يوم القيامه في الدماء কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে
সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। অন্যায়ভাবে যদি কেউ কারো রক্তপাত ঘটিয়ে থাকে, এটার হিসাব কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6862 নাম্বার হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল قال رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن عمر رضي الله تعالى عنهما بدنا الله نبي বলেন لا يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما একজন ইমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, ইমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতার মধ্যে থাকবে ততক্ষণ তার ধর্ম স্বাধীনভাবে সে পালন করতে পারবে। যতক্ষণ ইমানদার অন্য কারো রক্তপাত না ঘটায় ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। আমি আপনি ইমানদার, আমরা স্বাধীন ততক্ষণ যতক্ষণ অন্যায়ভাবে কারো রক্তপাত না ঘটাই। অন্যায়ভাবে যদি রক্তপাত না ঘটাই তাহলে আমি আপনি ধর্মীয় স্বাধীনতা ভোগ করব। অন্যায়ভাবে রক্তপাত যদি ঘটাই তো ধর্মীয় ক্ষেত্রে আর স্বাধীনতা পাবো না, আমি বিচারের আওতায় এসে যাব। সহিহ বুখারীর 6863 নাম্বার হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল قال رسول الله صلى الله عليه وسلم নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আল্লাহ নবী বলেন ইন্না মিন ওয়ারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম। নবীজি বলেন কিছু বিপদ আছে এমন, কিছু ঝামেলা আছে এমন, যে ঝামেলার মধ্যে যদি তুমি লিপ্ত হয়ে যাও ওই ঝামেলা থেকে উত্তরণের কোন রাস্তা পাবে না। কিছু ঝামেলা এমন, যে ঝামেলায় যদি পড়ে যাও এই ঝামেলা থেকে যতই বাঁচার চেষ্টা করো একদিন না একদিন তুমি ধরা খেয়ে যাবা। এটা হলো অন্যায়ভাবে কারো রক্তপাত ঘটিয়ে দেওয়া। অন্যায়ভাবে আপনার এলাকার কেউ কারো রক্তপাত ঘটায়, টাকার জোরে ক্ষমতার দাপটে হয়তো কিছুদিন বাপ বালায়া চলবে, 10টা বাড়ি আছে 20টা বাড়ি। নবীজি বলেন এমন এক বিপদ তোমার কাঁধে নিলা, এই বিপদে একদিন না একদিন তোমার পড়াই লাগবে। এখন আপনার টাকা আছে এবং আপনার জনবল আপনার পাশে আছে কিছু, এই এলাকার এক নিরীহ মানুষকে আপনি হত্যা করলেন আর আপনি খুব বাপবালি মারিয়ে চলতেছেন। নবীজি কয় খোঁজ নিয়ে দেখো, ওর মনের ভিতরে ঝামেলা চলতেছে, আরে আমি যে হত্যাকাণ্ড করছি এ শান্তিতে নাই। কারণ যখন ওর এই অবস্থানটা একদিন পরিবর্তন হবে, জনগণ লাথি মেরে যারা এতদিন তার পিছে ঘুরছে তারা লাথি মেরে পায়ের নিচে ফালাইতে ইতস্তবুত করবে। তাহলে অন্যায়ভাবে হত্যাকাণ্ড এটা ইসলাম সমর্থন করে না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। ইমানদার তো পরে কোনো মানুষকেই হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কাউকেই অন্যায়ভাবে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। সূরা মায়েদা 32 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض الله أكبر এই কারণে বনি ইসরায়েলের উপর অবধারিত করে দিলাম আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর কোন মানুষ যদি অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া, কোন অপরাধ ছাড়া, যে অপরাধ করলে মানুষকে হত্যা করা যায় এমন অপরাধ ছাড়া যদি আপনি কাউকে হত্যা করেন, আল্লাহ বলেন ফাকা আন্নামা কাতালা আন্নাসা জামিআ, এই মানুষটা কেমন যেন দুনিয়ার সবাইকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ, এনে ইমানদার বলে নেই, একটা নিরীহ মানুষকে আপনি হত্যা করছেন অন্যায়ভাবে, কেমন যেন আপনি দুনিয়ার সবাইকে হত্যা করলেন। ওয়াবান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাসা জামিআ, নিরীহ নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দেন, পুরা দুনিয়ার মানুষগুলা কেমন যেন বাঁচিয়ে দিলেন। একটা মানুষকে, সে মানুষটা নিরপরাধ, তার কোনো অপরাধ নাই, এখান থেকে আপনি তাকে বাঁচিয়ে দিলেন, আপনি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলেন,
আপনি এমন একটা ভালো কাজ করলেন, তাহলে বলেন তো অন্যায় ভাবে যেকোনো মানুষকে হত্যা করা, যেকোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, এটা কি হালাল না হারাম? এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। হ্যাঁ, এটা ইসলাম আমাদেরকে খুব সুন্দর ভাবে শিক্ষা দেয়। সহিহ বুখারীর বর্ণনা 3166 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, মান কতলা মুআহাদা, কোন মানুষ যদি কোন চুক্তিবদ্ধ কাফেরকে অন্যায় ভাবে হত্যা করে, ইসলামী রাষ্ট্রের মধ্যে কোন কাফের যদি চুক্তিবদ্ধ আবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাস করে, সে জিজিয়া দেয়, ট্যাক্স দেয়, সব দেয়, সব দেওয়ার পরেও যদি এই মানুষটাকে যদি কেউ হত্যা করে, নবীজি বলেন কোন ইমানদার চুক্তিবদ্ধ কোন কাফেরকে যদি হত্যা করে, লাম্মিয়ারি হরা ইহাতাল জান্না, এই ব্যক্তি জান্নাতের গ্রানও পাবে না। কিন্তু যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন কাফেরকে অন্যায় ভাবে হত্যা করে, সে ব্যক্তি জান্নাতের গ্রানও পাবে না, সে ব্যক্তি জান্নাতের গ্রান পাবে না। তাহলে অন্যায় ভাবে হত্যা করা এটা অবৈধ, হ্যাঁ ন্যায়সঙ্গত ভাবে হত্যা করা এটা বৈধ আছে। যেমন কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, ইসলামের বিধান হলো তাদেরকে পাথর মেরে হত্যা করা। এটা নরম ভাষায় সমস্ত পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়া যে পাথর মেরে একটা বিবাহিত নারী পুরুষ তারা ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করাটা, এটা ইসলামের কেমন বিধান? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই কিসাস প্রয়োগ করা, ব্যভিচার করার পর তাদেরকে পাথর মেরে হত্যা করার মধ্যে জীবন আছে। কি আছে, কি আছে? মানলে কি জীবন যায় না আরো আসে? যায়। আরে বলে, মানলে কি জীবন যায় না জীবন হয়? জীবন যায়। কিন্তু আল্লাহ বলছে এই এদেরকে পাথর মেরে হত্যা করলে জীবন হয়, মানে কি? আল্লাহ বলে পাথর মেরে যখন হত্যা করবা, ইমানদাররা যেন এই হত্যাকাণ্ডটা স্বচক্ষে দেখতে পায়। ইসলামের বিধান এমন এক বিধান, ধর্ষণ করার চিন্তা যাদের অন্তরে আছে তারা যখন দেখবে, ধর্ষণ করলে যদি বিবাহিত কোন পুরুষ ধর্ষণ করে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। ধর্ষকের এই শাস্তি যখন রাষ্ট্রীয় সরকার যখন প্রয়োগ করবে, ধর্ষককে যখন সবার সামনে হত্যা করবে, হাজারো ধর্ষক এটা দেখা চিন্তা করবে আর ধর্ষণ করা যাবে না। আল্লাহ বলেন মারলা একজনকে হাজারো জীবন বেঁচে যায়, মারলা একজনকে, দুইজনকে তোমরা পাথর মেরে হত্যা করলা, হাজারো ধর্ষক যখন দেখে বাবা ধর্ষণ করলে তো আমাকেও এইভাবে হত্যা করা হবে, তখন আর ধর্ষণ করার সাহস পায় না। তাই ইসলাম, ইসলামী বিধান যদি আমাদের দেশের রাষ্ট্র তারাও যদি ইসলামী বিধান প্রয়োগ করে, ধর্ষককে বিচারের আওতায় আনে, ইনশাআল্লাহ 10 দিন যদি আইন চালু করা হয় যে ধর্ষণকারীর শাস্তি হবে পাথর মেরে হত্যা করা, মানে বিবাহিত পুরুষ যদি ধর্ষণ করে পাথর মেরে তাকে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা হবে জনগণের সামনে, এই আইন যদি সরকার করে ইনশাআল্লাহ 10 দিনের মধ্যে ধর্ষণ শূন্যের কোঠায় চলে আসবে। কারণ আল্লাহ বলছে যে ইসলামী বিধান পালন করলে এটাতে মানুষের জীবন যায় না জীবন আসে? আসে। ইসলামী বিধানে মানুষের জীবন যায় না আসে? একটা শাস্তির কারণে হাজারো নারী ধর্ষিতা থেকে বেঁচে যায়, একটা শাস্তির কারণে হাজারো ধর্ষকের মনের থেকে এই কুচিন্তা দূর হয় না ধর্ষণ করা যাবে না। কারণ ধর্ষণ করলে এমন শাস্তি দেওয়া হয় যে শাস্তির কারণে ভবিষ্যতে আর ধর্ষণের চিন্তা করবে না। তাই ইসলামী বিধান যদি সারা পৃথিবীর অমুসলিমরাও চিন্তা করে, ইনশাআল্লাহ ইসলামী বিধানের সৌন্দর্যতা তারা মেনে নিবেই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদেরকে আমরা বুঝাইতে পারি না, এটা হলো আমাদের সমস্যা। আল্লাহ আমাদের সকলকে, আমরা যদি ইসলামী বিধিবিধান নিজেরা বুঝে অন্যদেরকে শালীন ভাষায় বুঝাইতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তো বলছিলাম নিরপরাধ কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এবার দেখেন সূরা নিসা আয়াত নাম্বার 93 নাম্বার আয়াত, এতক্ষণ বলছি কোনো মানুষের ব্যাপারে, এবার সূরা নিসা থেকে আমরা জানবো কোনো মুমিনকে হত্যা করা কতটা অপরাধ, কোনো মুমিনকে হত্যা করা কতটা অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. আল্লাহ বলেন, কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, বলেন তো কিভাবে? ইচ্ছাকৃত ভাবে যদি কেউ কোন মুমিনকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন, ইচ্ছাকৃত ভাবে কেউ কোন মুমিনকে হত্যা করলে তার ঠিকানা কি? জাহান্নাম। আচ্ছা, আল্লাহ জাহান্নাম বললেই তো হয়ে যায়। জাহান্নাম বলার পর আল্লাহ বললেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। কোন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলেন তার এক নাম্বার শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম বললেই হয়, আল্লাহ দুই নাম্বারে বলে খালিদান ফিহা, ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে চিরস্থায়ী জাহান্নাম। হ্যাঁ, ঈমান নিয়ে যদি যাইতে পারে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, ঈমান নিয়ে যাইতে না পারলে চিরস্থায়ী জাহান্নাম। বাংলাটা মনে রাখবেন, হত্যাকারী যদি ঈমান নিয়ে মরতে পারে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, দীর্ঘস্থায়ী জাহান্নাম যদি ঈমান নিয়ে মরতে পারে, আর ঈমান নিয়ে যদি না মরে তো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা এক নাম্বার জাহান্নাম, দুই নাম্বার চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী আবার আমি ব্যাখ্যা দিয়েছি, হত্যাকারী যদি ঈমান নিয়ে যেতে পারে দুনিয়া থেকে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, খালিদানের অনুবাদ হবে তখন দীর্ঘস্থায়ী। এই জন্য আত্মহত্যাকারী কি দীর্ঘস্থায়ী জাহান্নামি না চিরস্থায়ী জাহান্নামি? অনেকে দুই দল হয়ে গেলেন, আসলে দুই দল হওয়াটা উচিত না। এই ব্যাপারে দেখবেন আমার একটা বয়ান আছে সম্ভবত এক ঘন্টার উপরে, যে আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামি না দীর্ঘস্থায়ী জাহান্নামি। আমি প্রায় সেখানে আপনার 30-এর কাছাকাছি দলিল আনছি সেখানে, যে চিরস্থায়ী হবে নাকি দীর্ঘস্থায়ী হবে। তো যাই হোক, যদি ঈমান নিয়ে যেতে পারে তার ঈমান আছে কিনা আল্লাহ জানে, আত্মহত্যাকারী আত্মহত্যা করার সময় তার ঈমান আছে কিনা জানে কে? হ্যাঁ, ঈমান যদি থাকে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামি, আর ঈমান যদি না থাকে, আর ঈমানটা কি নাই কিনা এটাও জানে কে? তাহলে চিরস্থায়ী জাহান্নামি। কথা বুঝে আসছে? হ্যাঁ। এবার দেখেন তো, ঈমানদারকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এক নাম্বার তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ জাহান্নাম বললেই চলে, দুই নাম্বার খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম অথবা দীর্ঘস্থায়ী জাহান্নাম, তিন নাম্বার ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ বলে আল্লাহ তার উপর রাগান্বিত, চার নাম্বার ওয়ালা আদা, আল্লাহ তাকে অভিশাপ দেয়, পাঁচ নাম্বার আআদা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রেখে দিয়েছেন। ঈমানদারের রক্ত এই জন্য আল্লাহ এক নাম্বারে বললেন জাহান্নাম, রক্ত ঈমানদারের, তাই আল্লাহ না থেমে বললেন চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী জাহান্নাম। রক্ত ঈমানদারের, তাই না থেমে আল্লাহ তৃতীয়বার বললেন আমি আল্লাহ তার উপর রাগান্বিত, রক্ত যেহেতু ঈমানদারের, চার নাম্বারে আল্লাহ বলে ঈমানদারের রক্ত নিয়ে যদি কেউ খেলে অন্যায় ভাবে হত্যা করে আমি আল্লাহ তাকে অভিশাপ দেই, রক্ত ঈমানদারের, আল্লাহ পাঁচ নাম্বারে বলে ঈমানদারের রক্ত যদি অন্যায় ভাবে কেউ রক্তপাত ঘটায় জাহান্নামে তো যাবে, শাস্তি তো পাবে, আমার রাগ তো পাবে, আমার অভিশাপ পাবে। শুধু তাই নয়, জাহান্নামেও নতুন নতুন আরো অনেক শাস্তির সম্মুখীন হবে, নাউযুবিল্লাহ। জাহান্নামে গিয়েও আরো শাস্তি ভোগ করতে হবে। দেখেন কেন? রক্ত ঈমানদারের, রক্তটা কার? ঈমানদারের, ঈমানদারের রক্তের বড় দাম আল্লাহর কাছে। এই জন্য বিদায় হজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাজা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে সম্মানিত দিন। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? সাহাবারা জবাব দিলেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। এরপর নবী বললেন, আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? সাহাবারা জবাব দিলেন, এটা বালাদুল হারাম, এটা পবিত্র সম্মানিত শহর। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্নাল্লাহ হারাম আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউম ওয়া হুরমাতি হাদাশ শাহরি ওয়া হুরমাতি হাদাল বালাদ, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের সম্পদ, ঈমানদারের রক্ত আর ঈমানদারের সম্মান তোমাদের জন্য হারাম করেছেন, মানে সম্মানিত বানিয়ে দিয়েছেন।
ইমানদারের রক্তপাত করা যাবে না। কেন? আল্লাহ ইমানদারের রক্তকে বড় সম্মানিত করেছেন। ইমানদারের মান লুণ্ঠন করা যাবে না। কেন? ইমানদারের সম্পদটাও আল্লাহর কাছে বড় দামি। ইমানদারের ইজ্জতে আঘাত করা যাবে না। কেন? ইমানদারের ইজ্জতটাও আল্লাহর কাছে বড় দামি। আরো হাদিস বলি দেখেন, তখন কি আরো বলবো? আচ্ছা, হাদিস শুনতে কি ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, এই সব হয়। হাদিস শুনলে কি হয় বলেন তো? কোরআনের আয়াত আর হাদিস শুনলে কি হয়? অক্ষরে অক্ষরে সওয়াব হয়। আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সওয়াব দিতেছেন, আর আপনাদের সাথে যেন এইভাবে জান্নাতে দেখা করতে পারি, এটা আমার আশা। আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের 3039 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। দেখেন কি বলে। এটা মনে করেন মাথা, আগে বুঝেন এটা কি। হ্যাঁ, এটা এটা মাথায় রেখেন, এবার বলতেছি আমি। এটা মনে করে ধরে নেন মাথা। তো তিরমিজি শরীফের 3039 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ ওয়া নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি। কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হয়েছে, এই ব্যক্তি হত্যাকারীকে ধরে আল্লাহ দরবারে নিয়ে যাবে, তার মাথাটা, কর্তিত মাথাটা তার হাতে থাকবে, মাথা হাতে থাকবে, যারে মারছে হাতে নিয়ে আল্লাহ সব কিয়ামতের মাঠে। এবার দেখেন, ওয়া আউদাজুহু তাশখাবু দামান, তার শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে, ওই যে তারে মারছে রক্ত পড়তে থাকবে। আল্লাহ দরবারে গিয়ে বলবে, হাদা কতালানি ইয়া রব্বি হাদা কতালানি, আল্লাহ এই লোক আমারে মারছে, এই লোক আমারে হত্যা করছে, মাবুদ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার চাই। নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করছে, আমি তোমার কাছে বিচার চাই। হাত্তা ইউতনিয়াকু মিনাল আরশ, একদম আরশের কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার দিবে। ভাই, এই জাতীয় বিচারের আওতায় আমি আপনি যদি পড়ে যাই তো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হবে। হত্যা কাণ্ডে এই জাতীয় চিন্তা চেতনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। নাসাই শরীফের 3984 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা। নবীজি বলেন, আমি আপনি আমরা যত অপরাধ করি আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন, আমি আপনি যত অপরাধ করি আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। ইল্লা রাজুলু ইয়ামুতু কাফিরা, যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় তারে মাফ করবে না। আও ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে তাকে আল্লাহ মাফ করবে না। এর দ্বারা উদ্দেশ্য তওবা নসিব হয় না, তার তওবা নসিব হয় না সাধারণত। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তওবা নসিব করে দেয় আর সে ভালো হয়ে যায় তখন আল্লাহ চাইলে তাকে মাফ করবে, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবে। তো দুই ব্যক্তি, একজন কাফের অবস্থায় মারা গেছে আর একজন কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করছে, ধমক দিছে নবী দিয়ে দিতে, এই দুইজনকে আল্লাহ মাফ করে না। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, হত্যাকাণ্ড সংগঠিত করা কত বড় অপরাধ, ইচ্ছাভাবে হত্যা করা এটাও বড় অপরাধ, কোন মুমিনকে হত্যা করা এটা বড় অপরাধ। কেন? মানুষকে হত্যা করা অপরাধ, কোন মানুষকে হত্যা করা অপরাধ, কিন্তু মুমিনকে হত্যা করা বড় অপরাধ কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। কাবা শরীফের সামনে দিয়ে যায় আর কাবাকে লক্ষ্য করে বলে, কাবা মা আযমা, কাবা তোমার কত সম্মান। কাবার সম্মান আছে না? মাগরিবের নামাজ পড়ছি কার দিকে ফিরে, তাহলে কাবার সম্মান আছে না? আছে। এরপর বলে, ও আযমা হুরমাতা, কাবা তোমার মর্যাদা কত ঊর্ধ্বে, শোনো কাবা, ওয়াল মুমিনু আযমা হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তোমার যদিও অনেক সম্মান, তোমার অধিক মর্যাদা, তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। একজন মুমিনের মর্যাদা কাবার চাইতে আল্লাহর কাছে বেশি, তাহলে একজন মুমিনের দাম কম না অনেক বেশি? ভাই, আমাদের মুমিন, আমরা যারা ইমানদার আমাদের অনেক দাম, সেই জন্য এই জীবনটা যেন আমরা দামি বানাইতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা দেখেন। আচ্ছা, পুরো দুনিয়াটা ধ্বংস হলে আমরা কি থাকবো না? আমরাও শেষ শেষ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ালু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। নবীজি বলেন, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, কিন্তু একটা মুসলমানকে হত্যা করা এই দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে কঠিন। একটা মুসলমানকে হত্যা করছে কেউ আর দুনিয়া ধ্বংস করে ফেলছে, নবীজি বলেন দুনিয়া ধ্বংস হওয়াটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একটা মুসলমানকে হত্যা যে করলো এটা আল্লাহর কাছে এই দুনিয়া ধ্বংসের চাইতেও বেশি কঠিন। অর্থাৎ দুনিয়া ধ্বংসটা এটা আল্লাহ মেনে নিতে পারে, কিন্তু কোন মুসলমানকে হত্যা এটা আল্লাহ মেনে নিতে পারে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, নবীজি কয় এটা সহজ আল্লাহর কাছে, দুনিয়া ধ্বংস ধোক, একজন মুসলমানকে কেউ ধ্বংস করবে এটা আল্লাহর কাছে কঠিন। তাহলে বোঝা যায় পুরো দুনিয়ার চাইতে একজন ইমানদার একটা মুসলমানের দাম বেশি দুনিয়ার চাইতে। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের বর্ণনা এবার দেখেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবাই মিলে একজন মানুষকে মারবে, বলেন কয়জন? একজন। আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, জিন আছে, তাহলে জিন ইনসান ফেরেশতা সবাই মিলে একজন মুমিনকে যদি হত্যা করে, বলেন পুরা গোটা জগৎটা মিলা মাত্র কয়জন মুমিনকে হত্যা করে? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সবাই মিলে কি একজনকে মারতে পারে? না, সবাই যায় মারে দুই একজন, তার মানে অন্যরা সমর্থন আছে। এবার নবীজি কি বলে দেখেন, আজি এই হাদিস পড়ে তো আমি অবাক হয়ে যাই। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, لو ان اهل السماء واهل الارض اشتركوا في دم مؤمنين। নবীজি বলেন, আসমানের যত ফেরেশতা, দুনিয়ার যত মখলুকাত আছে, আসমানের যত মখলুক আছে, দুনিয়ার যত মখলুক আছে, জিন ইনসান ফেরেশতা সবাই মিলে একজন ইমানদারের রক্তপাত করার জন্য সবাই একত্রিত হয়েছে, একজন ইমানদারে মারবে। সবাই যদি একত্রিত হয়, বলেন সবাই কি আর মারতে পারবে নাকি কয়েকজন মারবে? সবাই সমর্থন দিবে, কয়েকজন মারবে, সবাই সমর্থন দিবে। নবীজি বলেন, আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই সবাই একটা মুমিনকে রক্তপাতে শরীক থাকার কারণে আল্লাহ সবাইকে মুখ থুবড়ে মাথাটা নিচে দিয়ে পা উপর দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওরা দুনিয়া আসমানে সব জাহান্নামে ফেলাইবে একটা মুমিনকে হত্যা করার জন্য। তাহলে আগের হাদিসে জানলাম দুনিয়া ধ্বংস আল্লাহর কাছে সহজ, একটা মুসলমান হত্যা করবেন এটা কঠিন। আসমান জমিনের সবাই একটা মুমিনের রক্তপাত করার জন্য একত্রিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলাকে মুখ থুবড়ে জাহান্নামে ফেলতে আল্লাহ দ্বিধাবোধ করবে না, কেন একজন ইমানদারের কেন মারলাম অন্যায়ভাবে? তাহলে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? আর ইমানদারকে হত্যা করা এটা কি ছোট ধরনের হারাম না বড় পর্যায়ের হারাম? কারণ ইমানদারের রক্তের দাম এই দুনিয়ার চাইতে আল্লাহর কাছে বেশি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 68 থেকে 70 নাম্বার আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা তারা যারা লা ইয়াদউন মা আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ ডাকে না, সাব্যস্ত করে না, আল্লাহর কাছে সন্তান চায়, কোন মানুষের কাছে সন্তান চায় না, কবরের সামনে দাঁড়ায় সন্তান চায় না, নবীর কাছেও সন্তান চায় না, ওলির কাছেও সন্তান চায় না, নবীজির কবরের সামনে দাঁড়ায় বলে ও রসুল দেওয়া না দেওয়া একচ্ছত্র মালিককে। তো এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ ডাকে না, দুই নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন জিনা করে না, ব্যভিচার করে না। এই আয়াতে আল্লাহ তিনটা কথা বললেন, এর মধ্যমটা হলো মাঝখানের কথাটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। সহিহ বুখারীর 6861 নম্বর হাদিসে আসছে, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আকবারুল কাবায়ির আল ইশরাকু বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ অথবা আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা?
নবীজি জবাব দিলেন, এক নাম্বার বড় অপরাধ, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা, আল্লাহ তোমাকে বানাইছেন, এই আল্লাহর সাথে কাউকে তুমি সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এরপর প্রশ্ন করলেন, এরপর কোনটা? নবী জবাব দিলেন, দ্বিতীয় অপরাধ হলো আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মা, তোমার সন্তান তোমার সাথে খাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। আরেক বর্ণনায় দুই নাম্বার